6000 আছে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ হোম ডিপার্টমেন্টে যেগুলো প্রসেসিং এ রয়েছে অ্যাপ্লিকেশন আহ্বান করা হয়েছে জমা হয়েছে এবং তাদেরকে পরবর্তী সময়ে নিয়োগ করা হবে 6000 আমাদের টেট যারা অফার পাচ্ছে অনেকে যোগদান করেনি জয়েন করেনি এখানে একটা বিশাল সংখ্যায় 3000 এর মতো টেটের ছাত্রছাত্রীরা রয়েছেন মানে যারা চাকরি পেয়েছেন তার বাইরে 1000 পুলিশ আমরা নিয়োগ করছি হোম ডিপার্টমেন্ট থেকে সেই জিনিসটা আপনাদের জানা রয়েছে আমাদের বিভিন্ন দপ্তরে 35000 1000 পুলিশ আপনি যোগ করে দিন 36000 3000 টেট 39000 আরো ছোটখাটো অর্থাৎ প্রায় 40000 এর কাছে রিক্রুটমেন্ট 24000 হয়ে গেছে আর বাকিটা পাইপলাইনের মধ্যে রয়েছে আমাদের 1000 পুলিশ রাজ্যের ছেলে মেয়েরা পাবে ফিনান্স অনুমোদন দিয়ে দিয়েছে আমাদের 400 ইঞ্জিনিয়ার্স রাজ্যের ছেলে মেয়েরা পাবে ফিনান্স অনুমোদন দিয়ে দিয়েছে অলরেডি তো এই যে 41000 চাকরি এই 5 বছরে আমরা প্রদান করেছি রেগুলার রয়েছে 24000 এর উপর সংখ্যাটা আর যারা পাবে রাজ্যের ছেলে মেয়েরা পাবে ফিনান্স অনুমোদন দিয়েছে মানে চাকরি কনফার্ম পাইপলাইনে দিন আগে 12% দিয়ে প্রদান করা হয়েছে হিম্মত হয়েছে বিগত বাম সরকারের কখনো ঐতিহাসিক এই সিদ্ধান্ত গ্রহণ করা কর্মচারীদের জন্য 12% ডিএ এট এ টাইম ইন ওয়ান গো আমি চ্যালেঞ্জ করছি 20 বছর মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন 25 বছরের বাম শাসন ছিল 12% ডিএ একসঙ্গে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন কিনা আমরা করেছি ডিআরডব্লিউ যারা কর্মচারীরা রয়েছেন তাদের বেতন 1 লাখে আমরা কত বৃদ্ধি করেছি আপনারা তাদেরকে বঞ্চনা করতে 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 6000 6500 এর উপর উঠতে পারলেন না আজকে যারা 6000 6500 টাকা পেত আমরা তাদেরকে 11000 টাকার উপর করে দিয়েছি আরো সিদ্ধান্ত আসছে দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে অনেক আরো চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে নিশ্চয়ই সরকার সে দিশায় কাজ করবে সবাইকে ধন্যবাদ নমস্কার